नमस्कार स्वागत अपन सबा के डॉक्टर प्लसर यह विशेष अनुष्ठने देख आज के विषय अपन संगे खूब क्लोजलि रिलेटेड से ओबिसिटी ओबिसिटी निये बहु मानुषे समस्या रही है और मन करी ओबिसिटी इज द मदर डिजीज ये जगह ठीक करते हैं ओबिसिटी जदि कमानो जाए ओजन जदि कमानो जाए अनेकगुलो रोग आपनर निष्कृति आपनी पेते पारें एटा खूब जोर गलाय बोलते पारी आपनी निष्कृति पेते पारें काजे आज के ओबिसिटी निये आलोचना करब खुटीनाटी आलोचना पाशापाशी जेहेतु आजकेर अनुष्ठान लाइव आपनारा देखछेन आपनादेर फोन एखोनी आपनारा करते पारें आपनादेर प्रश्नेर उत्तर आमरा एखान थेके देवार चेष्टा करब आर कि करबेन फोनेर संगे संगेई एई स्क्रिने देवा हेल्पलाइन नम्बरगुलोके एकटु नोट करे नेबेन তাহলে সুবিধা হবে হেল্পলাইন নাম্বারগুলোতে আপনি পরে যোগাযোগ করতে পারবেন ডক্টর প্লাসের সঙ্গে এই কাজগুলো আপনাদের কাজ ফোন করুন কিন্তু আপনাদের ফোনের প্রস্তুতি নিতে নিতে আমি একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করি আমাদের আজকের প্রতিবেদন দেখব আমি ডক্টর তপন বিশ্বাস মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আরজিকর মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মরত আমি ওবেসিটি নিয়ে কিছু বলতে চাই ওবেসিটি হলো এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার হ্যাঁ ওবেসিটি অর্থাৎ আপনি মোটা হয়ে যাচ্ছেন আর তা আপনি শত চেষ্টা করেও আটকাতে পারছেন না আপনার সন্তান সন্ততি থেকে শুরু করে আপনি প্রত্যেকেই এই সমস্যার শিকার কি তাই তো কিন্তু কেন কোন কারণে আপনি আপনার বডি ওয়েট ধরে রাখতে পারছেন না শুনুন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর তপন বিশ্বাস কি বলছেন বডির ওয়েট দুটো ভাবে কন্ট্রোল হয় একটা হচ্ছে জিন দ্বারা আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট তো জিন দ্বারা কেউ কেউ জেনেটিক্যালি খুব ওবিস হয় আর কেউ কেউ খুবই এরা রোগা হয় তো সেটা কন্ট্রোল করা খুব কঠিন কিন্তু যেটা সেকেন্ডারি কজ যেটা এনভায়রনমেন্টাল কজ খাবার দাবার এই সমস্ত থেকে যে ওবেসিটি হয় আমরা অবশ্যই সেটাকে কন্ট্রোল করতে পারব হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনি আপনার বডি ওয়েট কন্ট্রোল করতে পারবেন কিন্তু কিভাবে শুনুন ওবেসিটি কমানোর কিছু মেডিকেল এবং কিছু সার্জিক্যাল প্রসেস আছে ক্যালোরি যতটা দরকার ততটাই আমরা ক্যালোরি নেব বেশি ক্যালোরি ফ্যাট আকারে বডির বিভিন্ন পার্টে জমে ওবেসিটি তৈরি করে আর দ্বিতীয় হচ্ছে যে যদি আমি কখনো এক্সট্রা ক্যালোরি নিয়ে ফেলি তা আমাকে সেই ক্যালোরিটাকে বার্ন করতে হবে এই ওবিস বা মোটা হচ্ছেন তা দ্বারা সাধারণত ফুডটা কন্ট্রোল করতে পারে না আমাদের ব্রেনের একটা স্যাটেলাইট সেন্টার আছে তাদের সেই সেট আপটা একটু হায়ার থাকে তো সেই ক্ষেত্রে তারা তাদের যখনই খিদে পায় সামনে যা পায় তাই খেয়ে নেয় তো তাদের প্রতি আমার বক্তব্য তারা যদি হাই ক্যালোরি ফুড সেই সময় অ্যাভয়েড করে যদি কম ক্যালোরি ফুড ধরুন এই শশা বা এটা মুড়ি সাথে চিড়ে বা বেশি করে জল তাহলে তার স্যাটাইটি সেন্টারটা সেই সময়ের জন্য কিছুটা স্টেবল হলো তার ওই হাংরি ভাবটা খুব একটা থাকবে না তাহলে তিনি কম ক্যালোরি নিতে পারবেন আর আপনি যদি আপনার বডি ওয়েট মেনটেন করতে না পারেন তাহলে আপনার শরীরে কী কী রোগ থাবা বসাতে পারে আমাদের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে ডক্টর বিশ্বাস বলছেন এখানে বডির মেটাবলিজমটা একটু পাল্টে যায় হ্যাঁ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয় তার মধ্যে দেখা গেছে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার যেমন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা তাদের মধ্যে খুব বেশি তাদের মধ্যে দেখা যাচ্ছে ফ্যাটি লিভার মানে ফ্যাট জমে যে লিভারের একটা রোগ সিরোসিস হয় মানে সেটা খুবই খারাপ রোগ যাতে পেশেন্টের তখন লিভার ট্রান্সপ্লান্টের দরকার হয় আমাদের ওবেসিটি থাকলে তাদের সাধারণত দেখা যায় যে সুগার দেখা দেয় ওবেসিটি থাকলে সাধারণত তাদের প্রেসার এটা দেখা দেয় এবং সুগার এবং প্রেসার যদি থাকে তার সাথে যদি ওবেসিটি থাকে তাহলে তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি তাহলে আজই ওবেসিটিকে বলুন গুড বাই কীভাবে স্বাস্থ্য পরামর্শদাতারা বলছেন আপনার সমস্যা সমাধানের জন্য আপনার প্রয়োজন সঠিক প্রতিষ্ঠান ও সঠিক কেয়ার ব্যুরো রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক বেশ আমরা আমাদের প্রতিবেদন দেখছিলাম আমরা শুনছিলাম যে ওবেসিটি কী এবং কতটা বিপজ্জনক হতে পারে এবং তার ট্রিটমেন্ট কী কী রয়েছে ডক্টর প্লাসেও একটা হিউজ রেঞ্জেস অফ ট্রিটমেন্ট রয়েছে
আমি সুমিত ভাদুরী, আমাদের সঙ্গে রয়েছেন ওয়েলনেস কনসালটেন্ট সিনিয়র এক্সপার্টাইজ ডক্টর প্লাসের। আমি স্বাগত জানাই সুমিত দেখা আজকের অনুষ্ঠানে। সুমিত, আমরা একটু আলোচনা করতে চাই, কারণ আমি অনেক দিন বলতে শুনেছি আপনাকেও যে ওবিসিটি হচ্ছে ইটস কাইন্ড অফ মাদার ডিজিজ, এবং এটা থাকলে অনেক রকম রোগ অসুখ হতে পারে। তো ওবিসিটি হয় কেন আমি একটু প্রথম আগে জানবো আপনার থেকে। আচ্ছা, ওবেসিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডার মানে হচ্ছে মেটাবলিজম হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আমাদের খাদ্য খাবার যে খাই আমরা সেটা ভেঙে সেখানে এনার্জি তৈরি করে, আর ওই এনার্জিটা আমাদের শরীর বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে আমরা বেঁচে থাকি আর কি। ঠিক আছে, এই যে মেটাবলিক ডিসঅর্ডার, এতে কি হয় যে আমাদের মেটাবলিজমটা রেটটা মানে কত তাড়াতাড়ি ওটা এনার্জিতে কনভার্ট হচ্ছে এবং সেটা ফুয়েল হিসাবে বডিতে ইউজ হচ্ছে সেটা খুব স্লো হয়। যখন সেটা স্লো হয় তখন মানুষের মধ্যে যদি এক্সেস পরিমাণে খাদ্য খাবার জমতে থাকে তাহলে সেটা কিন্তু ফ্যাটে কনভার্ট হয়ে আমাদের ওজনটা বাড়াতে থাকে। এটা গেল। এবার ওবেসিটি হয় কারণ তার কয়েকটা কারণ হচ্ছে, তার মধ্যে প্রথম যে কারণটা বলবো হচ্ছে ফুড হ্যাবিট। যদি সঠিক ফুড হ্যাবিট না থাকে আমাদের তাহলে কিন্তু আমাদের ওজন বাড়তে পারে, আর ওজন বাড়তে বাড়তে এমন একটা কন্ডিশনে চলে যায় যেখানে ফ্যাটের পার্সেন্টেজটা বা অ্যাকুমুলেশনটা এত বেশি হয় যে শরীরের মধ্যে যে সেটাকে আমরা বলি ওবেসিটি। এটা গেল। আবার আছে কিছু কিছু হরমোনাল কারণ থাকে যার জন্য কিন্তু ওবেসিটি হতে পারে। যেমন দেখা যাচ্ছে যাদের হাইপোথাইরয়েডিজম থাকে, হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েডের যে গ্রন্থি থাকে সেখানের যে তার থেকে যে আমাদের রস মানে বেরায় সেটা সেই রসটার যতটা পরিমাণে থাকা দরকার তার থেকে যখন কম থাকে সেটাকে হাইপো বলা হয়। সেই হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও কিন্তু মানুষের ওজন বাড়তে থাকে। অনেক সময় দেখা যায় যে মহিলাদের পিসিওডির সমস্যা, একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এরকম পিসিওডি পিসিওএস এরকম থাকে বলা হয়, সেই সময় কিন্তু দেখা যায় মহিলাদের ক্ষেত্রে কিন্তু ওজন বাড়তে থাকে। তাছাড়াও আরও কিছু কিছু আছে, যেমন হচ্ছে কোনো যদি মেডিসিন থাকছে সেই মেডিসিনের সাইড এফেক্ট হিসাবে অনেক সময় ওজন বাড়ে। পোস্ট সার্জারি, সার্জারি হয়ে গেছে বিশেষ করে অ্যাবডোমেনে মানে পেটের কোনো সার্জারি হয়েছে তারপর দেখা যায় যে সেখান থেকে ওজন বাড়ছে। বাচ্চারা মানে মায়েদের মারা যখন কনসিভ করে তারপর যখন বাচ্চা হয়ে যায় তো সিজারিয়ান যাদের হয় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওজন বেড়ে যাচ্ছে। এগুলো খুব কমন মানে কারণ যার জন্য দেখা যায় যে ওজন বাড়ছে বা ওবেসিটিতে মহিলারা বা পুরুষরা আসছে। এবং তাছাড়া আরেকটা যেটা কজ থাকে সেটা হচ্ছে জেনেটিক কজ, যে বংশে আগের জেনারেশন বা তার আগের জেনারেশনে দেখা যাচ্ছে সবাই মোটা বা বেশিরভাগ লোকই মোটা, তার জন্য তাদের যারা ছেলেমেয়েরা হচ্ছে তারাও কিন্তু ওই মোটা হিসাবেই ছোটোবেলা থেকে মোটা হয়ে হয়ে দেখা যাচ্ছে একটা সময় তাদের ওবেসিটি হয়ে যাচ্ছে। বেশ, এই হচ্ছে ওবেসিটির কারণ। এবার আমরা আসি যে তাহলে আমরা ওবেসিটিকে কন্ট্রোল করবো কী করে। আপনারা ফোন করতে থাকুন, যারা আজকে সরাসরি অনুষ্ঠানে ফোন করবেন, যারা মনে করছেন যে নিজেদের শরীর ওজন, শরীরের যে ওজন সেটা অনেকটাই বেশি, আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং তার কী গাইডলাইন হবে, কী খাওয়া দাওয়া করতে পারেন। এবং মাথায় রাখতে হবে যে যেহেতু কোভিড সিচুয়েশানে, এই সিচুয়েশানে কোভিড নাইন্টিন সিচুয়েশানে আপনি যদি ডক্টর প্লাসে নাও আসতে পারেন, আপনি ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডায়েট চার্ট পেতে পারেন। এটা একটা খুব নোবেল অ্যাপিয়ারেন্স ডক্টর প্লাসের পক্ষ থেকে যে আপনি বাড়িতে বসে ডায়েট চার্ট আপনার মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি পেতে পারেন। অর্থাৎ ডায়েট চার্ট শুধু নয়, ইউ ক্যান গেট দ্য কনসালটেন্সি, আপনি ডক্টর প্লাসের কনসালটেন্সি বাই ফোনে পেতে পারেন। এর ফলে কি হবে, আপনি বাড়িতে বসে আপনার ওজন খানিকটা কমিয়ে নিতে পারবেন, কারণ অনেকের কাছেই যখন কাজে পুরো ফুল ফ্লেজে মানুষ নেমে যাবেন তার হাতে সময় কম থাকে, অনেকে এটা এক্সকিউজ দেন। যদিও এগুলো দিজ আর নট অল দ্য ভ্যালিড এক্সকিউজ, আই বিলিভ দ্যাট ইফ আই এম কনসার্ন, যে অনেকে কি বলেন যে আমি অফিসে যাচ্ছি, কাজে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, বাজারে যাচ্ছি, ব্যবসায় যাচ্ছি, আমি কী করে ডায়েট করব। বাট এখন তো আপনি সে এক্সকিউজ দিতে পারবেন, অনেক ক্ষেত্রে মানুষের কম কাজ, বাছাই করা কাজ, তো কাজে এটা কিন্তু নিজেকে মেনটেন করার একটা খুব ফ্রুটফুল টাইম। কিন্তু কীভাবে তার কিছু অ্যাভারেজ গাইডলাইন আমি সুমিত স্যারের থেকে শুনবো, বাট এক্সপেক্ট করবো আপনি ফোনও করুন। বলুন, প্রথম কথা হচ্ছে আমাদের জানতে হবে যে এই যে ওবেসিটি হয়েছে কারো বা ওজন বেড়ে গেছে সেটা কী কারণে হয়েছে। তার জন্য কয়েকটা প্যারামিটার চেক করতে হয়, যেমন ফুড হ্যাবিট কী আছে, লাইফস্টাইল কী আছে, রাতে ঘুম হচ্ছে কিনা ঠিক মতো, কতটুকু সময় ঘুম হচ্ছে, জলের ইনটেক কতটা করছে,
তারপরে এটা দেখতে হয় তার কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা। মেডিকেল কন্ডিশন বলতে তার যেটা হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা, কোনো রকম থাইরয়েডের সমস্যা বা মহিলাদের ক্ষেত্রে গাইনের সমস্যা এগুলো আছে কিনা, কোনো পিলস নিচ্ছে কিনা। অনেক সময় মহিলারা কন্ট্রাসেপটিভ পিলস কিছু খান যেটার থেকে অনেকের ওজন বাড়তে পারে, সেগুলো জানার ব্যাপার থাকে। তাছাড়া ধরুন দেখা যাচ্ছে কোনো অ্যান্টিডিপ্রেশন ড্রাগস কেউ নিচ্ছে, সেখান থেকে অনেক সময় ওজন বাড়ে। এগুলো সবগুলো জানার পর একটা কনক্লুশনে আসা যায় যে তার অরিজিনাল কারণটা কী তার ওজন বেড়ে যাওয়ার। তারপর সেটার ওপরে ফোকাস করতে হবে যে সেই প্রবলেমটাকে সলভ করতে হবে একদিকে। সিমিলারলি তার সাথে সাথে দেখতে হবে তার ফুড ইনটেক যেটা করছে সেটা কতটা ঠিকঠাক করছে। যদি দেখা যাচ্ছে মেটাবলিক রেটটা খুব কম, সেখানে কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে মেটাবলিক রেটটাকে বাড়ানো যায়, ঠিক আছে। এবং তার সাথে সাথে যদি দেখা যাচ্ছে যে ফুডে বেশি ক্যালোরি ইনটেক করা হচ্ছে, সেই ক্যালোরি ইনটেকটাকে কমিয়ে আনতে হবে, কতটা খেতে হবে না খেতে হবে এগুলো করতে হবে। এই প্রপার গাইডলাইন্সটা কিন্তু ডক্টর প্লাসে আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন ডক্টর প্লাসের কাছ থেকে। একটাই কাজ করতে হবে, হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন কীভাবে কী প্রসিডিওরগুলো এগোতে হবে। সুমিত সেটা ফোন নিয়ে নিন। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আয়েশা সুলতানা বলছি বাঁকুড়া থেকে। আয়েশা স্বাগত, আপনার কি রিকোয়ারমেন্টস, কি কোয়েশ্চেন আছে স্যারকে করুন। হ্যাঁ নমস্কার স্যার, আমি আসলে আমার ভাইয়ের ব্যাপারে একটু জানার জন্য ফোন করেছিলাম। ওকে, রাইট। তো ওর বয়স 12, তো ওর এখন হাইটটা হচ্ছে 5'4" তো ওর হচ্ছে ওয়েট এখনই 64। আচ্ছা, 5 ফুট থেকে হেলদিও। আপনাদের তোমাদের বাড়ির কি সবার হাইট বেশি? হ্যাঁ, বাবার হাইট 6.1। আচ্ছা, তাহলে একটা খুব ভালো যে ওর গ্রোথটা ঠিক আছে রিলেটেড টু হাইট, ঠিক আছে। কারণ 12 বছরের বাচ্চার 5'4" অনেক অনেক হাইট, ঠিক আছে। তো এর সাথে শুনতে থাকো আমি বলছি, সেকেন্ড যে ব্যাপারটা আছে ওর ওজনটা 64, এই জায়গাটায় কিন্তু একটু নজর দিতে হবে। কারণ আমি এই প্রসপেক্ট থেকে বলছি যে এখন এখানে যদি এসে না মানে আসা যায় তাহলে কিন্তু বডি অ্যানালাইসিস করা যাচ্ছে না যে সেই যে ওজনটা আছে সেটা কি মাসেলের ওজন নাকি সেখানে ফ্যাটের অ্যাকুমুলেশনটা বেশি আছে। মানে এক্ষেত্রে একটা ভিশনারি এক্সপিরিয়েন্স আপনারা চাইছেন, দেখে বুঝতে হবে। দেখে বুঝতে, তো সেখানে এখন কি হচ্ছে যে তোমাদের চোখের মধ্যে এটা কিন্তু পড়ছে যে ভাইয়ের ওজনটা বেশি মোটা লাগছে, ঠিক আছে। তো সেখান থেকে আমি বলছি, এই পার্সপেক্টিভ থেকে বলছি আমি যে ওজনটা কিন্তু কমানোর কিছু টেকনিক্স আছে, সেগুলো আমাদের ডক্টর প্লাসে রয়েছে। আরেকটা ব্যাপার এটা জানতে হবে যে কোনো হেলথ কন্ডিশনে কোনো প্রবলেম আছে কি না, থাইরয়েডের সমস্যা আছে কি না বা অন্য কোনো প্রবলেম আছে কি না, তার জন্য কিন্তু একটা কনসালটেশনের দরকার। ওভার টেলিফোন কনসালটেশনটা করা যাবে, তার জন্য একটা হেল্পলাইন নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিন যে কবে কখন এই কনসালটেশনটা করার পর যদি দরকার পড়ে ডায়েট চার্ট দিয়ে সেটাকে ক্যালোরি ম্যানেজমেন্ট করা যাবে, এবং যদি তার সাথে লাইফস্টাইল মডিফিকেশন দরকার হয় সেটাও করা যাবে। বেশ, পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হুম, কে বলছেন? দুর্গাপুর থেকে বলছি উত্তম ঘোষ। উত্তম বাবু স্বাগত, বলুন কি প্রশ্ন আপনার? ব্যাপারটা হচ্ছে যে আমার মেয়ের একটা কোন একটা কারণবশত আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছিলাম ক্লিনিকের ডাক্তারের কাছে, মানে এমনি জেনারেল ফিজিশিয়ানের কাছে। তখন উনি সব দেখে বললেন যে সমস্যাটা নিয়ে গিয়েছিলাম মোটা সেটা নেই, আপনার যেটা আছে সেটা হচ্ছে আপনার মেয়ের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, আপনি কোনো গাইনিকের ডাক্তারকে দেখান। তো গাইনিকের ডাক্তারকে দেখালাম, উনি দেখে কোনো ওষুধ দেননি, উনি বললেন যে এটা খুব স্বাভাবিক একটা ডিজিজ। তো এটা আপনার ওয়েটটা আপনার 5'2" হাইট, কিন্তু আপনার ওয়েটটা 58 kg, দেখবেন যদি 7 যেন পেরিয়ে না যায় তাহলেই কিন্তু আপনাকে তখন আমি একটা ওষুধ দেবো খাবো না, আদারওয়াইজ আপনি ভাজাভুজি খাবেন না। বেশ, বলেছে এই ব্যাপারটা। আমি ডাক্তার কাছে জানতে চাইছি যে পলিসিস্টিক ওভারিয়ান কি, এবং এটা দিয়ে কোনো সমস্যা ভবিষ্যতে হতে পারে? আমার মেয়ে এখন আনম্যারিড, তো এটা কি পরে এটা আকার নেই, এবং তার জন্য কি কি প্রিকশন নিতে যদি আপনার কাছ থেকে শুনতে পারে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমি বলছি পিসিওডির প্রবলেম আজকাল মোস্ট অফ দ্য ইয়াং মেয়েদের কিন্তু হচ্ছে, তার কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হোক বা যেটাই হোক এটা হচ্ছে ইন্টারনাল প্রবলেম, কিন্তু আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট বা এত বেশি পলিউটেড খাদ্য খাবার আমরা খাই, এগুলো একটা কিন্তু কজ যেটা আনসিন কজ, চোখের সামনে আমরা দেখতে পাই না, কিন্তু এগুলোও কারণ হয়ে যাচ্ছে যে এই অল্প অল্প বাচ্চা, অল্প অল্প বয়সী বাচ্চা মেয়েদের কিন্তু এগুলো হচ্ছে, ঠিক আছে, যেটা আগে ছিল না, এত কমন ছিল না ব্যাপারটা, কিন্তু এটা মানে খুব
সিভিয়ার কিছু না, কারণ হচ্ছে এটা কিন্তু মানে মাস ভলিউমের মেয়েদের হচ্ছে, কিন্তু এটাকে কেয়ার নিতে হবে, কারণ এখন যদি কেয়ার না নেওয়া হয় নিয়ার ফিউচারে প্রবলেম আসতে পারে। এবার কেয়ার কী নেওয়া হবে, ডাক্তারবাবু কেন এখন কোনো মেডিসিন দেয়নি, এই জন্য কারণ দেখা গেছে যাদের ওজন বেশি থাকে সেই ওজনটা যদি কমিয়ে আনা যায় তাহলে পিসিওডির সমস্যাটাও আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমতে থাকে। তখন তার জন্য এখন একটা কাজ করতে হবে, মেয়ের জন্য কিন্তু প্রপার একটা ডায়েট রেজিম করতে হবে, যে তার একটা ডেলি রুটিন করতে হবে, সে কী খাদ্য খাবার খাবে, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে, কি করলে তার ক্যালোরিটা ব্যালেন্স হবে। মানে এটা ক্যাজুয়াল নেওয়া যাবে না, ক্যাজুয়াল নেওয়া উচিত না, কারণ এটা ফিউচারের ব্যাপার আছে। কারণ এই যে ডাক্তারবাবু যেটা বলছে, ষাটের পর বেড়ে গেলে কিন্তু আমার ওষুধ দিতে হবে, হরমোনাল কিছু প্রবলেম তখন মানে ওটা মানে কনক্লুশনে পৌঁছতে পারেন যে হ্যাঁ এটা হরমোনাল প্রবলেম। তো সেই জায়গাটায় আসার আগেই আমি বলবো যে স্টার্ট করে দেওয়া উচিত মেয়ের জন্য, কিন্তু একটা প্রপার একটা রেজিম ডেলি রুটিন একটা করে নেওয়া উচিত, যে সে এই রিলেটেড কী কী করবে, কী খাদ্য খাবার খাবে, কীভাবে সেটাকে, তারপরে ধরুন কী ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা দরকার, ঘুম কতটা দরকার, কী অ্যাভয়েড করবেন, মানে ডুজ অ্যান্ড ডোন্টসগুলো কিন্তু প্রপারলি ফলো করলে দেখা যাবে আস্তে আস্তে ওজনটা কমছে। আর যখনই ওজনটা কমা শুরু হবে দেখা যাবে যে পিসিওডি সমস্যাটা কিন্তু আস্তে আস্তে কমছে। আর ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করলেও উনি একই কথা বলবে, এর জন্যই মেডিসিন না নিয়ে বলেছে ওজনটা কমাতে, ঠিক আছে, এটা ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু এটাকে ফেলে রাখবেন না, তাহলে এর থেকে রিলেটেড অনেক প্রবলেম হতে পারে, ঠিক আছে, সবার যে হবে কোনো কথা নেই কিন্তু হতে পারে। তো যখন আপনার হাতে এরকম একটা সুযোগ আছে যে আপনি বাড়ি বসেই সব ডিটেলসটা এখানে সেন্ড করে, হোয়াটসঅ্যাপ করে, সব একটা কনসালটেশন করে আপনি একটা ডায়েট চার্ট পাচ্ছেন বা একটা রেজিম পাচ্ছেন সারাদিনে কী কী করতে হবে, তাহলে কেন ফালতু আপনি নষ্ট করবেন চান্সেসটা। একটাই কাজ করুন, এই হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, নেক্সট কবে আপনি কনসাল্ট করতে পারবেন পুরো ডিটেলসটা শুনে এখান থেকে কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়া হবে কী কী করতে হবে। বেশ, একটু যদি বয়স হয়ে যায়, আমি এটা জিজ্ঞেস করি, ধরুন মোটামুটি অ্যাবাভ 45, এই ক্ষেত্রে দেখা যায় অনেকের শরীরে মেয়েদের একটা অতিরিক্ত বাহুল্য দেখতে পাওয়া যায়, এক্সেসিভ ফ্যাট ডিপোজিশন হওয়া শুরু করে, তো সেক্ষেত্রে তারা কীভাবে করবে, মানে অনেক সময় মনে হয় যে আমরা কি সঠিকভাবে ডায়েট করতে পারবো, এই প্রশ্নটা থাকে। আমি একটা ফোন নিয়ে নিই, কে আছেন ফোনে? হ্যালো, 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 হ্যাঁ নমস্কার ম্যাডাম, কে বলছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, কে বলছেন? হ্যাঁ আমি রূপা কুণ্ডু বলছি। কোথা থেকে? আমি বালুরঘাট থেকে বলছি। বলুন। বালুরঘাট দক্ষিণ দিনাজপুর। বলুন বলুন। হ্যাঁ আমি বলছিলাম যে আমার মেয়ের বয়স 9.5 বছর, ওর মানে ওয়েটটা বেড়ে যাচ্ছে। কত ওজন মেপেছেন কি? ওর 50 50 হ্যাঁ মেপেছি 50 50। আচ্ছা, প্রথমে আমি, ওর কি একদম জন্মের পর থেকে ওজন বেশি ছিল নাকি হঠাৎ আস্তে আস্তে বাড়া শুরু করেছে? জন্মের পর থেকে ওজন বেশি ছিল, ছোট থেকে ওয়েটটা বেশি ছিল, মানে খেতে এখন প্রচন্ড খেতে ভালোবাসে। আচ্ছা, তো আপনারা কি ধরনের খাদ্য খাবার ওকে খাওয়ানোর চেষ্টা করেন বা আপনি নিজে থেকে দিয়ে দেন যে এগুলো খা, থাকে না একটা আদর করে দেওয়ার ব্যাপার, ওগুলো ওগুলো কি কি খাদ্য খাবার খায় ও? ও মানে সবই খায়, মানে সবই খায়, সবজি খায়, সবজি খায়, শাক সবজি খায়, সবজি খায়, কিন্তু মানে এই ফাস্ট ফুড খাবার গুলো বেশি খায়, সবজি খায় কম খায়, সবজিটা অত বেশি ভালোবাসে না। হ্যাঁ, ফলও খায় না, ফলও খায় না, ফল টলও খায় না। আচ্ছা শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন, আমি বলছি প্রথম ব্যাপারটা হচ্ছে এই সমস্যাটার জন্য দায়ী আপনি নিজে, ঠিক আছে, আপনারা বাবা মারা বেশি ভালোবেসে ফেলেন, মানে বেশি ভালোবেসে যখন ফেলেন না বাচ্চাদের যে খাক কিছু হবে না, তখন এই ক্ষতিটা করে দিয়ে তখন চিন্তা করতে হয় যে এবার কিভাবে ওজনটা কমাবো, ঠিক আছে। একটা 9 বছরের বাচ্চা বেশি ফাস্টফুড খায় কারণ হ্যাবিটটা আপনারাই ধরিয়েছেন, এটা জন্মানোর পর একটা বাচ্চা বোঝে না ফাস্টফুড কী বা ঘরের খাবার কী, কোনটা টেস্টি ফুড, কোনটা মানে মানে স্বাদ নেই, এগুলো বোঝে না। আমরা গার্জিয়ানরা তাকে বোঝাই যে এটা বেশি স্বাদের, তুমি এটা খাও, আর সেখানে আমরাই কিন্তু এই ফাস্ট ফুড জাঙ্ক ফুড নিজেরাও খাই, সাথে সাথে তাদের মুখেও ঠেসে দিই যে এটা খাওয়া, ঠিক আছে। এখান থেকে প্রবলেমটা সৃষ্টি হয়, 50 বছর, 9 বছরের বাচ্চার যদি 50 বছর ওজন হয়, ওর গ্রোথেও এটা 50 কেজি ওজন হয়, তার এটা গ্রোথে বিশাল বড় একটা এফেক্ট করবে।
কারণ হচ্ছে শরীর যখন বাড়ন্ত বয়স তখন যদি আমি একটা কিছু একটা ছোট্ট জিনিস বললে বোঝা যাবে যে জাপানিদের পাগুলো ছোট হয় কারণ ওরা উডেন শু পরে, ঠিক আছে, তাদের ওটা বাড়তে দেয়া হয় না। বা আমরা অনেক সময় শুনেছি বড়দের মুখে যে ছেলে ধরারা ধরে নিয়ে গিয়ে কিছুর মধ্যে রেখে দেয় যাতে তার গ্রোথটা না হয়, এটা শুনি তো অনেক ছোটোবেলায় শুনেছি। তো এই বাচ্চাদের যদি বাড়ন্ত বয়সে তার ওজনটা অতিরিক্ত হয় তাহলে কিন্তু তার হাইটের গ্রোথে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, পায়ের ডিফরমেশন আসতে পারে, মানে পায়ের যে নর্মাল যেরকম হওয়া উচিত তার থেকে একটু মানে একটু বেঁকে যেতে পারে, এই প্রবলেমগুলো হতে পারে, হবেই বলে কথা না কিন্তু হতে পারে। আর তার সাথে যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আজকাল খুব কম তার জন্য মাংসপেশির ক্ষমতাগুলোও কম থাকে। একেবারে একটা খুব যদি মেয়ের ভালো চান তো খুব তাড়াতাড়ি হয় একজন চাইল্ড স্পেশালিস্টের সাথে কথা বলে একটা ডেইলি রুটিন করুন কী খাওয়ানো উচিত না খাওয়ানো উচিত, অথবা আমাদের সাথে কনসাল্ট করুন, আমাদের এখান থেকে আপনি গাইডেন্স পেয়ে যাবেন কোন কোন খাবারগুলো বন্ধ করা উচিত, কতটা খাওয়া উচিত, কীভাবে কী করা উচিত সব পেয়ে যাবেন, ফেলে রাখবেন না, তাতে কিন্তু আপনার বাচ্চারই কিন্তু ভবিষ্যতে সমস্যা হতে পারে। বেশ, আরেকজন রয়েছেন ফোনে কথা বলবে, হ্যালো কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি ভারতী সাহা বলছি। কোথা থেকে বলছেন ভারতী দেবী? সোদপুর থেকে। সোদপুর থেকে, বলুন কার জন্য কথা বলবেন আজকে? আমি আমার জন্যই কথা বলবো। বলুন বলুন বলুন। বলছি আমার এজ 40, আমার হাই প্রেশার আছে, থাইরয়েড আছে, আর ওজনটা একটু দিন দিন বেড়ে যাচ্ছে। থাইরয়েডের ওষুধ খাচ্ছেন? এবার আপনাকে বলি আপনার ফুড হ্যাবিটটা কেমন, মানে খাদ্য খাবারের তালিকার মধ্যে কি কি জিনিসগুলো আপনার খেতে ভালো লাগে বা বেশি থাকে? নরমালি যেরকম খাওয়া দাওয়া হয় মাছ মাংস এগুলো তো ভালো লাগেই। আচ্ছা, তেলের পরিমাণটা কতটা থাকে, মানে আমি একটু জাস্ট জানতে চাইছি, এই জন্য আপনাকে পরে বোঝাচ্ছি কেন জানতে চাইছি। ধরুন আপনার বাড়িতে যে কজন লোক আছে সে কজন লোক আছে? চারজন। চারজন, এবার কতটা তেল সারা মাসে আপনারা খরচা হয়? তেল মোটামুটি খাওয়া হয় 5 লিটার। 5 লিটার, হ্যাঁ আচ্ছা, অ্যাপ্রক্সিমেট আপনি আন্দাজে বলছেন। আচ্ছা, আর ধরুন তেলে ভাজা বা এই ধরনের খাদ্য খাবারগুলো থাকে আপনার? সেটা যদি ফুড হ্যাবিটটাকে আমি কন্ট্রোল না করি তাহলে কিন্তু আমার ওটা কিন্তু কমবে না, ঠিক আছে। এবার কেন আমি তেলের কথাটা বললাম, যেমনি আমি যদি প্রোটিন খাই বা আমি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য খাবার খাই তাতে থাকে 1 গ্রামে 4 ক্যালোরি, এটা একটা মাপ বোঝানোর জন্য বলছি। আর সেম জিনিস 1 ml যদি তেল খান বা ঘি খান বা বাটার খান বা চর্বি জাতীয় কিছু খান সেখানে থাকে হচ্ছে 9 ক্যালোরি, মানে 2 গ্রাম কার্বোহাইড্রেট বা প্রোটিন খেলে যা হবে তার থেকেও বেশি থাকে 1 গ্রামে। তাহলে এখানটা আপনার রেস্ট্রিকশান করতে হবে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। আর তৃতীয় কথা হচ্ছে আপনার ওজনটা যে মানে থাইরয়েডের যে সমস্যা সেটা কিন্তু রেগুলার মেনটেন করে যেতে হবে, তার জন্য মাঝে মাঝে চেক আপ করতে হবে এবং ডাক্তারের সাথে পরামর্শ করে ডোজটা ঠিক রাখতে হবে। আর যদি আমাদের কাছ থেকে পরামর্শ চান তাহলে হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, কীভাবে খাদ্য খাবার খাবেন, কী ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করলে আপনার উপকার হবে সেগুলোর পুরো গাইডেন্স পেয়ে যাবেন। বেশ, পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ কে বলছেন দিদি? আমি পিতা কর্মকার ঘোষ বলছি হাওড়া থেকে। হাওড়া থেকে, বলুন কি রিকোয়ারমেন্টস, কি প্রশ্ন আপনার? হ্যাঁ বলছি আমার ওয়েট মানে অনেকদিন হলো বাড়ে না, মানে সেম থাকে, তো খাওয়া দাওয়া তো আমি করি কিন্তু বাড়ে না কেন, আমি সেটাই বলছি, এটা কি কোনো মানে ঠিক না ভুল সেটাই জানার জন্য। মানে আপনার ওজন কত? হ্যাঁ ওজন কত? আমার ওজন ওই সেম 59-58 এইরকমই থাকে, বাড়ে না। আচ্ছা, হাইট কত আপনার? আমার হাইট 5 ফুট। যথেষ্ট, ঠিক আছে আপনার ওজন।
ঠিক আছে, এবার আপনি বাড়াতে চাইছেন কেন, মানুষ কমাতে চায় আপনি বাড়াতে চাইছেন কেন, কারণ আপনার ওজন তো ঠিক আছে, 5 ফুটে একজন 152 সেন্টিমিটার হয়, ঠিক আছে, সেখানে একজন মহিলার জন্য 105 বাদ দিয়ে যে সংখ্যাটা আসবে 152 থেকে, সেটা হচ্ছে আপনার আইডিয়াল বডি ওয়েট হওয়া উচিত, পুরুষদের জন্য 100 বাদ দিতে হবে, কিন্তু আপনার যেটা আছে সেটা নর্মাল অ্যাভারেজে ঠিক আছে, ঠিক আছে, এখানে আপনার ঘাবড়ানোর কিছু নেই, আর জোর করে বাড়াতে চাবেন না, তবে বলবো এইটা মেনটেন করে যান, তার সাথে সাথে আপনি খেয়াল রাখবেন ফ্যাট খাবার কম খাবেন এই বয়সে এসে, কিন্তু প্রোটিন ঠিক, হ্যাঁ প্রোটিন ঠিক খাবেন, কার্বোহাইড্রেট যতটা খাচ্ছেন সেরকমই খান, দরকার পড়লে ফ্যাটের বদলে প্রোটিনটা বাড়াতে পারেন, তাতে ওজনটা মেনটেন্ড হবে, বডির শক্তি পাবেন, ঠিক আছে, কিন্তু ফ্যাট এই জন্য বেশি খাবেন না আপনাকে বলছি, কারণ অনেক সময় দেখা যায় যে হয়তো আপনার ওজনটা ঠিক আছে, ভেতরে কিছু প্রবলেম আসছে ফ্যাটের থেকে, সেটা হয়তো কোলেস্ট্রল বেড়ে যেতে পারে, ট্রাইগ্লিসারাইড বেড়ে যেতে পারে, আপনার লিভার ফ্যাটি হতে পারে, এই সমস্যাগুলো হতে পারে, তার জন্য মানে ওজন নিজে থেকে ওজন বাড়ানোর জন্য চেষ্টা করে বেশি ফ্যাট খেয়ে ফেললেন ওই ধরনের কিছু করতে যাবেন না, এগুলো আপনার শরীরের জন্য খারাপ হবে, ওইটা ঠিক আছে, তাই তো, হ্যাঁ ঠিক আছে, নিশ্চিন্তে থাকুন, এই গাইডলাইনগুলোই নেওয়ার প্রয়োজন হয়, এবং এই ধরনের গাইডলাইনগুলো যখন আপনি পান তখন আপনি নিজের থেকে একটা সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গায় যেতে পারেন এবং নিজেকে সেইভাবে গাইড করতে পারেন, কিন্তু যাদের ওজন বেশি তারা ডক্টর প্লাসে ফোন করুন, যে নাম্বারগুলো রয়েছে টেলিভিশন স্ক্রিনে টোটাল এক্সিকিউশন হচ্ছে সেই নাম্বারগুলোকে নিন, টুকুন টুকে ফোন করুন, করে নাম এনরোল্ড করুন, এবং এই নাম্বারে ফোন করার সময় জেনে নিন যে আপনি কীভাবে ডক্টর প্লাসের থেকে হেল্প পেতে পারেন, আপনি নিজেই ফোন করে জেনে নিন যে কীভাবে আমি হেল্প পেতে পারি আপনাদের থেকে, আমার ওজন এত, আমার হাইট এত, আমার এজ এত, এটাকে ক্লিয়ার করে দিন, এবং কী করে ডায়েট করতে হবে, তার কী পদ্ধতি হবে, তার ডায়েট চার্ট কী হবে, এই সবগুলো কিন্তু আপনাকে বাই ফোন দিয়ে দেওয়া হবে, কাজে চিন্তার খুব একটা কারণ নেই। আচ্ছা, আমাদের সময়ও খুব কমে এসছে, ফোন যতক্ষণ না আসে ততক্ষণ আমি একটু জিজ্ঞেস করবার চেষ্টা করি, যাদের বয়স মোটামুটি 45 পেরিয়ে গেছে তাদের গাইড নেওয়া তো কতটা জরুরি, কারণ অনেকগুলো রোগও কিন্তু তাদেরকে অলরেডি চেপে বসে তাদের উপর। দেখা যায় যে যাদের ওজন বেশি থাকে তাদের ক্ষেত্রে ডায়াবেটিসের সমস্যাটা খুব তাড়াতাড়ি চলে আসতে পারে, দেখা যাচ্ছে যে তাদের হাইপারটেনশন বা হার্টের সমস্যা বা লিভারের সমস্যা এগুলো হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। তারপর আরেকটা যেটা খুব কমন সবার প্রবলেম হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে আর্থারাইটিসের সমস্যা বা জয়েন্ট পেন, তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে ওজনটা বেড়ে গেলে এই সমস্যাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এসে যাওয়ার চান্সেস থাকবে, তো সেটাকে ওভারকাম করতে গেলে বা সেটার থেকে দূরে থাকতে গেলে আপনাদের যাদের ওভার 40 হয়ে গেছে বা 40+ হয়েছে ওজনটাকে মেনটেন করতে হবে, শরীরে এক্সট্রা ওজন যদি ফ্যাটের থাকে সেটা কমিয়ে নর্মাল ওজনে আনতে হবে বা আইডিয়াল ওয়েট যেটা বলছি সেটাতে আনতে হবে, এবং তার সাথে সাথে মানুষের শরীরের শক্তিটা বাড়াতে হয়, শক্তি বাড়ে সেখানে যেখানে হচ্ছে মাংসপেশির ক্ষমতা বাড়ে, আর তার জন্য খাবারেরও কিন্তু একটা বড় রোল প্লে করে, আর তার সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন আপনি অনেক বয়স ধরেও কিন্তু সুস্থ থাকতে পারেন। বেশ, আর অনেক বয়সে সুস্থ থাকাটাই হচ্ছে আমাদের সবথেকে জরুরি, কারণ যখন বয়স বাড়ে এমনিতে একাধিক রোগ আমাদের উপর চলে আসে, তখন যদি আমাদের শরীর আমার যে অতিরিক্ত ওজনের ভার বইতে হয় আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বো, এটা স্বাভাবিক কথা, এটা বলার প্রয়োজন রাখে না। বাট সুমিত ভাদুড়িকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত এত সুন্দরভাবে কথা বলা এবং আলোচনা করবার জন্য, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার।